আসন্ন পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে অতি লাভ ও লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। তিনি বলেন, পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুদদারিতা সংরক্ষণ এবং যে কোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে। সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান তিনি। বাজারে যে কোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নিবে না এবং প্রশ্রয় দিবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে সকল ব্যবসায়ী রমজানকে টার্গেট করে বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদের সতর্ক হতে হবে। বাজারে যে কোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনার সরকার মেনে নেয়নি, মেনে নেবে না এবং প্রশ্রয় দেবে না। তাই যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করবেন তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযমী হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।